পায়ে চিন্তা করে বাচ্চা চোখ খুলল, চোখ খুলল, ইমাম হুসাইন চোখ খুলল, প্রথম দর্শন নানুকে, প্রথম দর্শন মোহাম্মদকে, প্রথম দর্শন সরকারে দু আলমকে, প্রথম দর্শন ইমামিকে বোধাই নেই। ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, এটা সত্যিকার ঘটনা, তখন মা খাতুনে জান্নাতের বাড়ির ঘর কামুরা যেন ছিলেন হয়তো সালমান ভক্তি, অনেক থাকে না, অনেক ভক্ত থাকে না যারা খুব বিশেষ ভক্ত। তো সালমান ফার্সিরে খাতুনে জান্নাত বলতেছে, ভাই না, হ্যাঁ ভাই বলার কথা কিন্তু আমি জানি না, একটু বাবার দেখে আনবে কি বাচ্চা জন্ম দিলাম, চোখ খুলে না, খাওন খায় না, জীবো বা না কানা কিছু বুঝতে পারলাম না, বাবার দৌড় দিয়ে যাই হল। তখন আমার মহানবী মসজিদে নবমীতে ছিল, মহানবী আসলেন, আসলে খাতুনে জান্নাত বললেন, পায়ে চিন্তা করে বাচ্চা চোখ খুলল, চোখ খুলল, ইমাম হুসাইন চোখ খুলল, প্রথম দর্শন নানুকে, প্রথম দর্শন মোহাম্মদকে, প্রথম দর্শন সরকারে দু আলমকে, প্রথম দর্শন ইমামিকে বোধাই নেই। তারপরে আবার খায় না, এবং মহানবীটা টিপাটা ইমাম হুসাইনে ঠোঁটে দিলেন, ঠোঁট দিয়া মহানবীর জিম্মার দায়িত্ব চুষবে, কয়েকবার খাওন দাও, খাওন দিল। তখন মহানবী বাচ্চাটাকে করে নিলে, আরো দুই চারজন সাহাবি হয়তো ছিল আগে পরে, তো উনি বললেন, বিহোল্ড হি ইজ এ সাইয়্যিদ, কে দেখো ইমাম হুসাইন একজন সৈয়দ, বিহোল্ড হি ইজ দ্য ফাদার অফ সৈয়দ, কে দেখো সে সৈয়দদের পিতা, বিহোল্ড হি ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ সৈয়দ, উনি সৈয়দদের দাদা, বিহোল্ড হি ইজ দ্য সৈয়দ আপন সৈয়দ, সমস্ত সৈয়দের সৈয়দ। একটা কথা লিখছেন তার দেওয়ানে, আমি লাল কালি যা ডাক দিয়েছি, আমার এটা আমি তুলি নাই, কিচ্ছু থাকে না। সাদা গরিবরাও বলছেন যে হায় হায়, আমি গান্ধী মাফির পর্দা উত্তোলন করে রহস্য জগতে চেয়ে দেখলাম যে মহানবী মোহাম্মদের চেয়ে এক ধাপ চাই ইমাম হুসাইন, আমি তো তুলি নাই, এটা ভুলের মধ্যে রাখি নাই, বুঝিবে তো বোঝালো, এলে তো দেখি আমি ডাকিয়ে তুলছি, লাল কালি যে ডাকিয়ে তুলছি, একটা জায়গা ডাক দিচ্ছি যে ইমাম হুসাইন যে কাজগুলো করছে অনেকগুলো বিলেই করে যায়, মারওয়ান মনসুর রহমান বউ
তো মুম্বাইয়ে যে মানে আমার ইমাম হুসাইনের এই তার দুঃখজনক ঘটনা কারবালা, এটা যাতে মুসলমানরা ভুলে যায় তার জন্য অনেক কুকীর্তি করছে। তার মধ্যে সবচেয়ে বড় কুকীর্তি হইল যে এই দশই মুহররমের দিন 2500 নবীর জন্ম, 2500 নবীস were two born in this দশই মুহররম। অথচ সব প্রাচীন কালের নবী, যখন হিজরি সন্ত ছিলই না, এই আমগো গ্রেগরিয়ান ক্যালেন্ডারও ছিল না, নেবুকাদনেজারটাও ছিল না, কিলোপেট্রাটাও ছিল না, মার্লেমতারটাও ছিল না, পুরানা পুরানা ক্যালেন্ডার। অনেক হয়তো তোমরা এসব ক্যালেন্ডারের নামও শুনো না, মার্লেমতার ক্যালেন্ডার শুনছ? শুনো না। নেবুকাদনেজার শুনছ? শুনো না। অনেকে আমার তো আপনি এত ক্যালেন্ডার নাম জানেন, এত লেখাপড়া করছেন, বাংলাদেশ না পৃথিবীতে নাই। জানার পরেও তোরা সাধনা করছে, কত কই সাধনা করলে সত্য বলে সাধনাই না করি বুঝবে না কি। তো উমাইয়ারা বানাইছে এই দশই মুহররমের দিন 2500 নবী জন্মগ্রহণ করছেন, কত বড় ধাপ্যবাজি। আমরা যে কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম জানি, তার মধ্যে ইব্রাহিম, মুসা, কালিমুল্লাহ, ঈসা, রুহুল্লাহ একটু কথা দেখায়, আমরা দেখি একজনের জন্মদিন দশই মুহররম না। যীশু খ্রিস্ট 12ই 25শে ডিসেম্বর, মুসা নবী যিনি কত তারিখে, যে কয়টা জানি, মহানবী 12ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল সেই রকম না, তো মহরম আগে করছি না।